একটা সাইবার ক্যাফেতে কিন্তু অনেক রকমের কাজ হয়, অনেক রকমের। তবে আজকের বিষয়টি কিন্তু আমাদের অন্য রকমের। আজকে আমরা আলোচনা করব যে একটা সাইবার ক্যাফেতে যারা ভাবছে যে সাইবার ক্যাফে শুরু করবে, ডেলি অর্থাৎ প্রত্যেক দিন যে কমন কাজগুলো পাবে সেই কমন কাজগুলো নিয়ে আলোচনা করব। এবং এই কাজগুলোর মধ্যে যদি আপনারা একটাও এখনও পর্যন্ত করছেন না, এরকম রয়েছে, তাহলে বলবো সেই কাজটা কিন্তু আজকে থেকেই শুরু করুন। কারণ আমি যে কাজগুলো বলছি সেগুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত, আমার এই দোকান থেকেই উঠে আসা, এবং আমি আমার ব্যক্তিগতভাবে যে সমস্ত জিনিসগুলো উপলব্ধ করেছি সেগুলোই কিন্তু আপনাদেরকে জানাবো। তাই কারোর সাথে মিল হতে পারে, কারোর সাথে নাও হতে পারে, তবে আশা রাখছি কিন্তু 99% মানুষের সাথে কিন্তু মিল হবে। এবং আপনারা যারা নতুন দোকান শুরু করছেন, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা নতুনভাবে নামছ বা নামছেন, প্রত্যেককেই বলা যে আপনারা যে কাজগুলো আমি বলতে চলেছি সেই কাজগুলো কিন্তু আপনারা তাড়াতাড়ি শিখে নিন। এবং সামান্য কাজ সেগুলো শিখে নিলে কিন্তু আপনারা ডেলি বেসিসে কিন্তু 700-800 টাকা রোজগার ইনকাম করতেই পারবেন, এবং মাসের শেষে কিন্তু আপনারা 20,000 টাকা বা তার আপ কিন্তু ইনকাম আপনাদের দোকান থেকেই হবে। প্রথমে বলবো সেই দুটো কাজ সম্পর্কে, যেই দুটো কাজ কিন্তু দোকানের শাটার তোলার সাথে সাথেই আপনার কাস্টমার আসতে শুরু করবে। কি সেই দুটো কাজ? প্রথম কাজটা কিন্তু হলো জেরক্স, দ্বিতীয় কাজটা কিন্তু হলো রিচার্জ। জেরক্স এবং রিচার্জ যদি আপনারা দোকানে করে থাকেন তাহলে জানবেনই যে সেটার কাস্টমার কিন্তু শাটার তোলার সাথে সাথেই দোকানে আসতে শুরু করে। এবং যারা নতুন দোকান খুলছে তাদেরও কিন্তু রিচার্জ এবং জেরক্সের কাস্টমার কিন্তু খোলার সাথে সাথেই এসে যায়। এছাড়াও যারা খুলবে তাদের প্রথমেই বলবো, তোমরা কিন্তু একটা জেরক্সের মেশিন নিয়ে কিন্তু অবশ্যই দোকানটা স্টার্ট করো। কারণ জেরক্স এবং রিচার্জ, এই আপনাদের হাতে যে ফোনটা রয়েছে সেইটা হলেই কিন্তু তুমি রিচার্জটা করতে পারবে, ডিটেলসে জানাচ্ছি। জেরক্সের কাস্টমার ঘুরে গেলে কিন্তু হবে না। জেরক্স কীরকম হতে পারে? কালারিং জেরক্স, সাদা কালো জেরক্স, অর্থাৎ এমন একটা প্রিন্টার ইউজ করবে যেখানে অল ইন ওয়ান হবে শুরুতে। তারপরে যদি তোমার সাধ্য হয় সে মতো তুমি কিন্তু একটা আলাদা সাদা কালো জেরক্সের জন্য, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য বড় মেশিন নিয়ে নিতে পারো। তো জেরক্সের এবং রিচার্জের দিকে কিন্তু সর্বপ্রথম দোকানে খেয়াল রাখবে, যাতে এই দুটোর কাস্টমার যেন দোকান থেকে কখনো ঘুরে না যায়। জেরক্সের মধ্যে সাদা কালো জেরক্স এবং কালারিং দুটো জেরক্স দেখবে প্রত্যেক দিন পাবে। এবং দ্বিতীয় মোবাইল রিচার্জ, বর্তমানে কিন্তু রিচার্জের অ্যামাউন্টগুলো যথেষ্ট বড় বড় অ্যামাউন্ট। সেক্ষেত্রে একটা রিচার্জ করলে কিন্তু তোমার 7 টাকা 8 টাকা, কোনো কোনো রিচার্জ কিন্তু 10 টাকাও পেয়ে যাবে দেখবে খেয়াল করে। তাহলে দিন গেলে যদি তুমি 10টা রিচার্জ করো, সেক্ষেত্রে যদি প্রত্যেকটা রিচার্জ থেকে যদি 7 টাকা 8 টাকা বা 10 টাকা করে আসে, আমি গড়েই ধরলাম যে তুমি কিন্তু 100 টাকা করে শুধু রিচার্জের থেকে ইনকাম করতে পারবে। হ্যাঁ, এবং জেরক্সের থেকেও কিন্তু যদি ভালো পরিমাণে জেরক্স হয় সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম, সর্বনিম্ন আমি বলছি মিনিমাম, কিন্তু সেখান থেকে 100 টাকা জেরক্সেও আসবে। তাহলে জেরক্স রিচার্জ দুটো থেকে কিন্তু তুমি 200 টাকা দিন গেলে ইনকাম করতে পারছো, 100% গ্যারান্টি সহকারে বলে দিলাম। এর চেয়ে বেশি হবে তো কম হবে না, এটুকুনি বলে রাখলাম। আর যারা নতুন দোকান তাদের কিন্তু প্রথমে প্রথমে একটু কম হবে, কারণ রানিং হতে দোকান কিন্তু মিনিমাম 1 বছর টাইম নেয়। তবে সাইবার ক্যাফের দোকান কিন্তু 4-5 মাসেই কিন্তু রানিং হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। অন্যান্য দোকান যতটা দেরিতে রানিং হয় সাইবার ক্যাফে কিন্তু খুব তাড়াতাড়ি রানিং হয়, সেটা নির্ভর করছে যে ওনার তার কাজের উপরে। দ্বিতীয়ত আসবো কিন্তু ফর্ম ফিল আপ এবং অন্যান্য, ফর্ম ফিল আপ বলতে ফর্ম ফিল আপের পার্সেন্টে আলোচনা করি। ফর্ম ফিল আপ যদি তোমরা ফর্ম ফিল আপ করো তোমাদের ডেস্কটপে, সেক্ষেত্রে পার ফর্ম ফিল আপে কিন্তু বর্তমানে মার্কেটে 50 টাকা করে পার ফর্ম ফিল আপ চলছে। তোমরা যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে যে কোনো ধরনের ফর্ম ফিল আপ, দাদা কী ফর্ম ফিল আপ, রোজই কি ফর্ম ফিল আপ হয়? হ্যাঁ, রোজই কিন্তু ফর্ম ফিল আপ হয়। ফর্ম ফিল আপের মধ্যে ভাগ রয়েছে, কীরকম, কেউ এসে বললো যে আমার রেশন কার্ডের ফর্ম ফিল আপটা করে দিন, অনলাইনে কিন্তু সব এসে গেছে। কেউ এসে বললো ট্যাক্সটা দিয়ে দিতে অনলাইনে, কেউ এসে বললো ট্রেড লাইসেন্সটা করে দিতে, এই ধরনের ফর্ম ফিল আপ, আজকে এই চাকরির কালকে সেই চাকরির ফর্ম ফিল আপ, এরকম ফর্ম ফিল আপের কথা বলছি। যদি দিন গেলে মিনিমাম 2 ফর্ম ফিল আপ করো, দুটো, সামান্য দুটোর কথা বলছি, 2 ফর্ম ফিল আপ করো, সেখান থেকে কিন্তু 50-50-100 টাকা, অনেকে কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপে 80 টাকাও নিচ্ছে, কেউ কেউ কিন্তু পার ফর্ম ফিল আপে 100 টাকাও নিচ্ছে। তবে সর্বনিম্ন যেটা মার্কেটে চলে 50 টাকা কিন্তু হামেশাই চলছে মার্কেটে পার ফর্ম ফিল আপ। দুটো করতে পারলেও কিন্তু তোমাদের সেখান থেকে 100 টাকা এলো। তাহলে রিচার্জ, জেরক্স, ফর্ম ফিল আপ, তোমাদের কিন্তু 300 টাকা এসে গেল, আরও জানাবো, সাথে থাকো। দ্বিতীয় অপশান কিন্তু প্যান কার্ড। হ্যাঁ, প্যান কার্ডের কাস্টমার কিন্তু তুমি ডেলি পাবে 100%। কোনো দিন একটাও পেতে পারো, কোনো দিন 4-5টাও পেতে পারো প্যান কার্ড, এটা ঠিক নেই, এটা দোকানের কাস্টমারের আসার উপর নির্ভর করছে।
প্যান কার্ডের কাস্টমার যদি পাও তাহলে পার প্যান কার্ডে তোমার কত করে লাভ থাকবে? মিনিমাম পার প্যান কার্ডে কিন্তু তুমি 50 টাকা করে লাভ রাখতে পারবে। কি করে? বাজারে কিন্তু প্যান কার্ড 150 টাকাতে সকলে করে। আমাদের কাছ থেকে যদি তুমি প্যান কার্ডের আইডি নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু 102 টাকা চার্জে তুমি প্যান কার্ড একটা কাস্টমারকে করে দিতে পারবে। তুমি চার্জ নেবে কত? 150 টাকা। তাহলে 48 টাকা, আমি সেটাকে গড়ে 50 টাকায় ধরলাম, 50 টাকা করে কিন্তু প্রায় 50 টাকা করে তোমার কিন্তু পার প্যান কার্ডে কমিশন থাকছে। তাহলে মিনিমাম দুটো ধরলাম, আর তুমি দিন গেলে প্যান কার্ড করছো, সেক্ষেত্রে তোমার কিন্তু 100 টাকা প্যান কার্ড থেকে এলো, ওদিকে 300 ছিল আরও 100 যোগ হলো, তাহলে 400 টাকা। এই 400 টাকাটা কিন্তু ডেলি কাজ হচ্ছে তোমার দোকান থেকে। আরও জানাচ্ছি আর একটা বিষয়, সেটা হলো কিন্তু বিল পেমেন্ট। বিল পেমেন্ট বলতে ইলেকট্রিক বিল পেমেন্টের কথা বলছি। ইলেকট্রিক বিল পেমেন্ট এমন একটা জিনিস যেটা কিন্তু পার ডে কাস্টমার তোমার দোকানে আসবে। যেরকম রিচার্জের কাস্টমার আসবে জেরক্সের, সেরকমই কিন্তু পার ডে কাস্টমার আসবে। আর রিচার্জের ভেতরেও কিন্তু ডিটিএইচ রিচার্জটাও যোগ করে নেবে, কারণ ডিটিএইচের কাস্টমারও কিন্তু এখন আসে। ইলেকট্রিক বিল পেমেন্ট যদি পার বিল পেমেন্টে তুমি 10 টাকা করে এক্সট্রা ধরো, সেক্ষেত্রে 10টা বিল যদি পেমেন্ট করতে পারো, আমি 10টা বাদ দিলাম, সেক্ষেত্রে যদি তুমি মিনিমাম 5টা 7টা বিল পেমেন্ট করতে পারো, তাহলেও কিন্তু 50 টাকা করে তোমার ওখানে রোজগার এসে যাচ্ছে। তবে একটা রানিং দোকানে কিন্তু মিনিমাম 10টা আপ বিল জমা হয়, এটা একটা স্বাভাবিক বিষয় একদম। তোমার দোকান যদি সেমন জায়গাতে হয় সেরকম খেয়াল করে দেখবে দিন গেলে 10টা কি তার বেশি, আমি কিন্তু দিন গেলে 15টা কোনোদিন 20টাও বিল জমা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি 10টাই ধরলাম। সেক্ষেত্রে 10টা বিল জমা করলে 10 টাকা করে রাখলে কিন্তু তোমার বিলের চার্জ 100 টাকা কিন্তু এখান থেকে এসে গেল। তার মানে বুঝতে পারছো তুমি বিগত রিচার্জ, জেরক্স, বিল পেমেন্ট, ফর্ম ফিল আপ এগুলো থেকে কিন্তু 400 টাকা হয়েই গেল, তোমার প্যান কার্ড 500 টাকা হয়ে গেল, বোঝা গেল? এই যে 500 টাকা আমি আরও বাদ দিয়ে তোমাদেরকে বলবো, 500 টাকা হলো। এছাড়াও তুমি কী পাবে যদি এইপিএসের কাজ করো, অর্থাৎ আধার এনেবেল পেমেন্ট সিস্টেম, কাস্টমারকে হাতের ছাপ দিয়ে টাকা তুলে দাও, সেক্ষেত্রে যদি তোমরা চার্জ নাও তবে এই বিষয়টা তোমাদের সাথে যোগ হবে। চার্জ যদি দিয়ে টাকা তুলে দাও, যদি চার্জ দেওয়া বলতে সামান্য যদি 10 টাকা করেও তুলে তোমরা কাস্টমার আসছে তাদের টাকাটা তুলে দাও, সেক্ষেত্রে 10 টাকা করে নিলেও কিন্তু 10টা কাস্টমার এলে তোমার কিন্তু 100 টাকা হয়ে যাবে, হ্যাঁ প্রতিদিন। এবং অবশ্যই একটা খাতা মেনটেন্স করবে কিন্তু, কাস্টমারের রেজিস্টার খাতা মেনটেন্স করবে, পেসেও কিন্তু তুমি যদি সংযোজন করো তোমার ব্যবসার মধ্যে, সেক্ষেত্রে 100 টাকা ওখান থেকে ইনকাম করতে পারছো। আর কি বলবো, আর বলবো প্রিন্টিং, অর্থাৎ তোমরা যারা প্রিন্ট আউট করো, সাদা কালো হোক, কালারিং হোক, এছাড়াও আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, এছাড়াও তুমি ধরো রেশন কার্ড হোক, এই যে প্রিন্ট আউটগুলো করছো, এই প্রিন্ট আউটে কিন্তু ভালো পরিমাণে টাকা আছে। তাই প্রিন্ট আউটের ভাগটাকে আমি আলাদাভাবে তোমাদের বলছি। প্রিন্ট আউট সাদা কালো যদি কেউ প্রিন্ট আউট করতে আসে, সেক্ষেত্রে সাদা কালোতে কিন্তু 5 টাকা করে নিতেই পারো, কালারিংয়ে 10 টাকা নিতেই পারো প্রিন্ট আউট, বোঝা গেল? প্রিন্ট আউটের উপরে তুমি যদি একটা আধার কার্ড প্রিন্ট আউট করে দাও, সেক্ষেত্রে ভালো পেপারে, অর্থাৎ ফটো পেপারে যদি করে সেটাকে ল্যামিনেশন করে একটা কাস্টমারের হাতে তুলে দাও, মিনিমাম তুমি 50 টাকা সেখানে নিতেই পারবে। তাই প্রিন্ট আউটটাকে আমি আলাদাভাবে তোমাদের বলে দিচ্ছি। তাই বলবো একটা অল ইন ওয়ান প্রিন্টার নিয়ে নাও, যাতে তুমি সাদা কালো কালারিং দুটোই এখন থেকে দুটোই প্রিন্ট আউট করতে পারো, কারণ প্রিন্ট আউটে কিন্তু একটা ভালো টাকা রয়েছে। যদি সাদা কালো কালারিং প্রিন্ট আউট করে দিয়ে তুমি কাস্টমারকে দিতে পারো, সেক্ষেত্রে দিন গেলে সেখান থেকেও কিন্তু 100 টাকা হামেশাই তোমার চলে আসবে। এছাড়াও কেউ এসে বলবে এই ফটোটা স্ক্যান করে বের করে দিয়ে কাউকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে, এছাড়াও কেউ এসে বলবে যে আমাকে স্কুল থেকে এই প্রজেক্টগুলো দিয়েছে প্রিন্ট আউট বার করে দিন, সমস্ত রকমের কাস্টমার কিন্তু তুমি দোকান খুলে বসলে পেয়ে যাবে। প্রিন্ট আউট থেকেও কিন্তু তুমি দিন গেলে একটা 100 টাকা ইনকাম ওখান থেকেও করতে পারছো। তার মানে এই যে ভাগগুলো আমি দেখাচ্ছি, এই ভাগগুলো কিন্তু হচ্ছে পার ডে তোমার কাস্টমার আসবে, তবে ইনকামটা পার ডে কম বেশি হবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি। তবে আমি একটা গড়পাত্তা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে 100 টাকা কিন্তু হবে, তার বেশিও কিন্তু হতে পারে। এটা গেল প্রিন্ট আউট। এবং সবথেকে মোস্ট সাইবার ক্যাফেতে হলো ল্যামিনেশন। একটা কাস্টমারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তার ডকুমেন্ট। সেই ডকুমেন্টসটা যখন একটা কাস্টমার সেভ করতে চাইবে, সে কিন্তু ল্যামিনেশন করতে আসবে। বর্তমানে ল্যামিনেশন এফোর কিন্তু তোমরা 20 টাকা করে নিতেই পারো। তাই তুমি যদি দিন গেলে 3টে 4টেও ল্যামিনেশন পাও, সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে তোমার একটা ইনকাম এসে যাচ্ছে। রানিং দোকানগুলোতে কিন্তু বেশি কাস্টমার যাবে, কারণ তাদের কাছে কিন্তু কাস্টমার বেশ বেড়ে গিয়েছে। তাই নতুন দোকান খোলার সাথে সাথে তোমার যে আমি যে হিসাবগুলো দেখাচ্ছি সেগুলোই পাই টু পাই তোমার হবে, তাও কিন্তু না, সেরকম কিন্তু গ্যারান্টি নয়, তার থেকে বেশিও হতে পারে, তার থেকে কম হতে পারে। তাই আমি গড়ে যে কটা ভাগ দেখিয়েছি, জেরক্স, রিচার্জ, এছাড়াও দেখিয়েছি ফর্ম ফিল আপ, প্যান কার্ড, এইপিএস, বিল পেমেন্ট,
এছাড়াও প্রিন্টিং, ল্যামিনেশন, এই যে আটটা ভাগ দেখিয়েছি, এই আটটা ভাগে আমি 100 টাকা করে ধরেছি। 100 টাকা করে ধরলে হয় 800 টাকা, তার মানে 3 আটা 24, 24,000 টাকা তুমি মাসে ইনকাম করতে পারছো। আমি অত ধরবো না, আমি যারা শুরু করছে তাদের জন্য হিসাব করে দিই। যদি 800 টাকা হয় সেটাকে আমি কেটে 600 টাকায় নিয়ে আসবো, 200 টাকা বাদ যাক। আমি জানি দোকান খুললে বেশি ইনকাম হয়, তবু আমি নতুন দোকানদারদের জন্য বলছি 200 টাকা বাদ যাক, 600 টাকা করে যদি ডেলি ইনকাম করো 3 × 6 = 18,000 টাকা, মানে ডেলি যদি গড়পত্তায় ধরি সেক্ষেত্রে তুমি কিন্তু 20,000 টাকা মাস গেলে ইনকাম করবেই, 100% গ্যারান্টি। তবে এর কিছু নিয়ম আছে, সময় মতো দোকান খুলতে হবে, সময় মতো বন্ধ করতে হবে, সময়টা কিন্তু মেনটেন্স করতে হবে, কাস্টমার এসে যাতে তোমার দোকানে দাঁড়িয়ে না থাকে, কাস্টমার এসে দেখবে তোমার দোকান খোলা, তুমি যদি দোকান না খোলো সে কিন্তু পাশের দোকানে চলে যাবে, অর্থাৎ অন্যত্র চলে যাবে, কাস্টমার বেস কিন্তু তোমার কমে যাবে। বোঝা গেল? তাই বলবো যখন দোকান খুলবে সময় বুঝে কিন্তু খুলবে, এবং যে কাজগুলো বললাম সে কাজগুলো করো। যদি প্রয়োজন হয় রিচার্জের আইডির, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করো। DTH রিচার্জ অন্য জায়গার থেকে করছো, আমাদের কাছ থেকে নাও, 3.5% করে কমিশন পাবে পার DTH-এ। মোবাইল রিচার্জে পেয়ে যাবে কমিশন। প্যান কার্ডে কিন্তু তোমার 102 টাকা করে তোমাদের কাটবে। এছাড়াও তোমাদেরা কিন্তু APS-এর আইডি আমাদের থেকে পেয়ে যাবে। যোগাযোগ করো আমাদের সাথে, বলো কোন আইডিটা সবচেয়ে ভালো চলছে, সেই আইডিটা তোমাকে দিয়ে দেবো, কাজ করো, মজা পেয়ে যাবে। APS-এর আইডি নিয়ে নিতে পারো, সেখান থেকেও একটা ডেলি ইনকাম তোমার দোকানে এসে যাবে। এছাড়াও তুমি কিন্তু ল্যামিনেশন একটা মেশিন কিনে নাও, একটা জেরক্সের জন্য অল ইন ওয়ান প্রিন্টার কিনে নিতে পারো, নিয়ে নিতে পারো। এবং বিল পেমেন্ট, অবশ্যই বিল পেমেন্ট একটা ভালো জায়গা থেকে করতে পারো। বিল পেমেন্ট করলে কিন্তু পার ডে তুমি এটা পাবে, মোবাইল, জেরক্স, বিল পেমেন্ট, এই তিনটে কমন ব্যাপার কিন্তু। এবং ফর্ম ফিল আপে যদি ভয় পাও সেক্ষেত্রে ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে, যে ফর্মটা পারবে না সেখানে গিয়ে সার্চ করবে কীভাবে করতে হয় জেনে যাবে, ফর্ম ফিল আপ করে সেখান থেকেও কিন্তু একটা দিন গেলে ইনকাম করতে পারবে। মিনিমাম 2টো ফর্ম ফিল আপ করলেও কিন্তু দিনে 100 টাকা আসবে, আমি জানি তার থেকে কিন্তু বেশি কাস্টমার আসবে নিয়মিত দোকান খুললে। তো যারা নতুন দোকানদার তোমাদের কিন্তু হিসাবটা কম বেশি হতেই পারে, যারা পুরনো দোকানদার তাদের কিন্তু এর থেকে বেশি হবে, 100% গ্যারান্টি, কারণ আমিও কিন্তু নিজস্ব দোকানের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে কথাগুলো শেয়ার করছি। তো বোঝা গেল? তো স্টার্ট কোড যদি করতে চাও, কোনো আইডির যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের কাছ থেকে কিন্তু APS-এর আইডি, প্যান কার্ডের আইডি, রিচার্জের আইডি তোমরা কিন্তু হামেশাই পেয়ে যাবে। বোঝা গেল? তোমাদের আজকের জন্য এটুকুই, পরে দেখাবো কোনো নতুন একটা ভিডিওতে। যারা নতুন দোকান খুলতে চাইছো অপেক্ষা না করে খুলে ফেলো।